Hey dear Janagan, this is Bengali Ninja. Aaj ke video tabhi khache Ankush Hajra. Benchod bola na uska naam nahi lene ka madarchod ka. Are ba rag gochen ka. Am temni yaki mat chilam. Aaj ke video hocche ektu onorokom. Aaj ke video holo giye college life e amra je somosto khallami gulo kortam, je somosto bawali gulo kortam shegulo niye. Aaj ke episode join korche amar bondhu Neil. Yes, you will see. Let's go. Dud na khelle hobe na bhalo chele. Dud na khelle hobe na bhalo chele. Dud na khelle hobe na bhalo chele. Man are paser ghore asega, paser ghore tut teri kichu bujhtei pare na moron dosha ah man na ek number e dheros malga he abar mone gelam you suck. এই যে মহাশয় সুটকেসটা রাখো বাইঞ্চদ এই ফেসবুকটা রাখো ফেসবুকটা রাখা একটুখানি ফ্রি পাবজির দিকে রাখো এবার অনেক তো হইল দেখছো না সকাল থেকে একখানা চিকেন ডিনার হয়নি আমার হ্যাঁ সকাল থেকে সব বুকা সোদা প্লেয়ার করতেছে আমার ধরে ধরে পোসিং কিতে নামায় আর আমি ওই প্যান হাত দৌড়াদৌড়ি করি আর শেষমেশ গিয়া মরা যাইগা একটু তুমি আসো আমার একটু সাপোর্ট দাও হ্যাঁ একখানা চিকেন ডিনার করি গা সব কটার মধ্যে বন্দুক ভরে দিগা চলো একটু এ দা 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 বেশ একটা জম্পেশ একটা সরেশ একটা মামনিকে আমি পটিয়ে ফেলেছি অলরেডি অলমোস্ট পটিয়ে ফেলেছি তুমি আর মায়া পটাইছো পাক্কা ফেক প্রোফাইল হইব ফেক প্রোফাইল দিয়ে কেন আমি বলতাছি না তোমার পাস ট্র্যাক রেকর্ড বলতাছে সব মাস ধইরা শালা এঞ্জেল প্রিয়ার সাথে তুমি চ্যাট করো হ্যাঁ শেষ মেশ দেখা গেল কিনা শেষ সেকেন্ড ইয়ারে হুদলা এতদিন ধরে ফি কিনেছিল তোমার সাথে তোমার বোকা বানাই দিল হ্যাঁ সিনিয়র হয়ে তুমি তো কলঙ্ক হে সব কটা নাক কেটে দিলা গা তুমি হ্যাঁ একটু লজ্জা হয় না তোমার হ্যাঁ হ্যাঁ এরকম তো বলবি এদিকে সিঙ্গেল থেকে দেখে যে হাতে ব্যথা হয়ে যাচ্ছে সেসব তো আর দেখিস না কও কি না মানে ওই মেসেজ করে করে মেসেজ টাইপ করে করে তা তোমার স্কুল লাইফে কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু ছিল না তুমি কারো কোনোদিন বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছু হইতে পারো নাই স্কুল লাইফে হ্যাঁ আর কপাল কেন তো ভালো সরকারি স্কুলের ছাত্র দাদা আমরা সরকারি স্কুলের ছাত্র ঠিক আছে পাশে বাড়ি সুন্দরী মেয়ে সে প্রত্যেকটা লা মাটি নিয়ে আসল গার্লস কোনোদিন তাকিয়েও অব্দি দেখেনি আমার দিকে ঠিক আছে আমি তো সেই ঝাড়ি মেরে মেরে আমার চোখে রাখো না চশমা লেগে গেল তা একদিন করলাম কি আমি বুকে বল নিয়ে বড় বল মানে ওই মিয়া দিদির মতো বড় এত হান দাদা মানে সাহস নিয়ে আর কি সাহস নিয়ে তাকে গিয়ে বললাম জানো তো তোমায় না আমি খুব ভালোবাসি হ্যাঁ 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 তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে সে আমাকে বললে হাউ ডিয়ার ইউ বার্গার অফ ভাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি আজ অব্দি জানি না সেটা মানে কি সরকারি সব জিনিসেরই এতে অ্যালার্জি বলছি না সরকারি সব জিনিসেরই অ্যালার্জি খালি একমাত্র সরকারি চাকরি ছাড়া তুমি আজকে সরকারি চাকরি একখান বাগায় ওই মেয়ের কাছে যাও না তাকে পোকাত করে তোমার হাতে ঢুকে পড়বে একবার এই পোকাত করে আমাকে ঢুকে পড়বে না মানে ওই বউ হিসাবে ঢুকে পড়বে আর কি মানে ওর বাবা সাজায় গুজায় একবারে সরকারি জামাই পেয়ে গেছে তো সাজায় গুজায় ওর মেয়েকে একবারে পকাত করে সালাম করে দেবে তোমার হাতে সেটাই বলতেছিলাম What? What the fuck? তাই নাকি মায়া রাজি হয়ে গেল আজকেই ডাকতাছে খাপলা খাপলা মনে হইতাছে যাই হোক মায়ার সাথে দেখা হইলে তার সাথে শোকে শোক রেখে তুমি এই কথাগুলো বলবে আরে এমন না রে হতভাগা রেপিস্টের মতো দেখতাছে আরে ভালোবাসার ভাবানো ভালোবাসার ভাবানো শাহরুখ খানের মতন দেখার চেষ্টা করো বুঝলা তবে না হবে এ আবার ছাগলের মতো করে কেন এই সারো তো তোমার দ্বারা হবে না তুমসে না হবে পায়েগা আমি তোমার লাচ্ছা বিলকুল ঠিক নেই লাগ রা তুমসে না হবে পায়েগা ঠিক আছে নরমাল ভাবে মায়ার দিকে তাকায়া একটা স্মাইল দিবা এরকম তারপর বলবা তোমার ওই মায়াবী চোখের সাউনি আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না তোমার ওই সাউনির সামনে দুনিয়া সব সাউনি ফেল তোমার এই যে দেখিলাম আর আমার কোনো সৌন্দর্য আমার কাছে আর বড় না সব সৌন্দর্য ছোট আকাশে তো যেমন আছে চাঁদ আর শীতকালে তেলেপের তলায় পাদ তোমার তারা না জাস্ট হবে না জাস্ট হবে না তার মানে আপনি বলতে চান যে আমি সিঙ্গেলই মরবো বলতে চান না রাইঞ্চাদ বলছি আচ্ছা সারো কোথায় যাবে ঠিক করতাছ হ্যাঁ এক কাজ করো সিসিডি চলে যাওগা এ পাগল না অঙ্কুশ হাজার ওসব জায়গায় মানুষ আছে ওসব জায়গায় গেলে না গলা কেটে পদে পড়ে দেবে একদম ঠিক আছে তুমি যাবে আম্বানি হয়ে বেরোবে ভিখারি হয়
ঠিক আছে, কফি নামে ধোকা, দু ঢোক খাওয়ার বাদ ওখানে দেখবে চাতে বরফ পড়ে আছে, বরফ চুস্তে হবে বসে বসে। হ্যাঁ, 300 টাকার এক কাপ কফি, তা 300 টাকার কফির সাথে মানে মনুষ্যত্ববোধ থাকে, লোকে চারটে মেরি বিস্কুটও ফিরে, হ্যাঁ লোকে খেয়ে বাঁচে না, বিস্কুট কিনতে যাবে তোমাকে গোবরে এত বড় ঘুঁটে দিয়ে বলবে নিন একটা বিস্কুট, সেটা কত, সেটা তো পয়সা দিতে হবে, কত, 100 টাকা। মাহুন দেবেছি নাকি? হ্যাঁ, এক কাজ করো, হ্যাঁ ওই গার্লফ্রেন্ডের বগল দাবা কইরা কাকির দোকানে চলে যা, ওখানে গিয়ে লালসা আর দুটো ডিমটো সড়া করে দাও গা, হ্যাঁ দুজনে মিলে বেশ ভালো হয়ে যাবে ডেট, তাই না? আবার কথা কা বলি, মুভি দেখতে তো নিয়ে যেতে পারো নাকি? হ্যাঁ না না না, ও মুভি গিয়ে হাত ধরতে দেবে না বলেছে। অন্য ব্যাপার না, অন্য কিছু ধরাধরি করে নিবার, আমি ওরম ছেলেই নই। আচ্ছা এক কাজ কর, নিজের হাতকে বরমালা পরাইয়া নিজের হাতের সাথে বিয়ে করে ফেলো, সিঙ্গেল গার্ল হিসেবে থাকা। আহ আগে বলো না, আগে বলো। হ্যাঁ ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেটে গিয়া নিজের এক্সের সম্পর্কে কিন্তু একদম কোনো কথা তুমি তুলবা না, ঠিক আছে? হ্যাঁ মেয়েরা কিন্তু তুলতে পারে, মেয়েরা তোমার কাঁধে মাথা রেখে এক কাঁদতেও পারে, হায় হায় কি ঢ্যামনা ছেলে দুটো ছিল গা কপালে, কি খারাপ ছেলে ছিল আমার এক্স, সেটা কিন্তু হইতে পারে, কিন্তু তুমি কিন্তু ভুলেও তোমার এক্সের কথা একদম তুলবা না, তাহলে কি জন্ডিস? ভাই ভাই আমার কোনো এক্স ওয়াই জেড আগে কিছুই ছিল না ভাই, কি বলছিস? ও হ্যাঁ তোমার তোমার আপনা জগন্নাথ ভুলেই গেছিলাম, যাই হোক মেয়ে দেখলে একদম আধেকলা পোনা করবা না, ঠিক আছে? যেন বাপে কালে কোনোদিন মেয়ের এখন এরম যেন না লাগে, ঠিক আছে? একদম অতি উৎসাহিত কোনো একদম দেখাবে না। গান্ডুগিরিটা বন্ধ কর, অনেক তো হইল, বয়সটা বাড়ছে, এবার একটু বিহেভ লাইক আ জেন্টলম্যান যাকে বলে, ঠিক আছে? এবং জেন্টলম্যানের মতো বিহেভিয়ার করতে হবে। খাবার শেষে ধরো মাইয়া যদি বলে যে লেট মি পে, তুমি কি করবে? আমি বলবো ওকে নো প্রবলেম, আমি এক গ্লাস লস্যি খাবো। ওরে বাল, না 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 না, তুমি বলবে লেট মি পে, তুমি পরে কোনদিন দিয়ে দিও গা পয়সা, সবটা আমি দেবো। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, শুনো, মেয়েটা কিন্তু দুনিয়া রাজ্যে যত আল বাল সাল টপিক আছে, যত সব আং বাং সাং লোক, ঠিক আছে, এসব জিনিসপাতি নিয়ে তোমার সাথে ভাটা লেগে যাবে, তার কোন বন্ধু কি কইছে, কার কোন বন্ধুর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, কে কোথায় শপিং করতে গেছে, ও কুকুরে পটি হয় নাই, এসব ব্যাপারে তোমাকে শুনতে হতে পারে, কিন্তু এসব শুনে তুমি কি বলবা বলো তো? জব খেলা গেছে আমার, বিশুদ্ধ চুতিয়া লড়কে হো তুম। না 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 না, এখানে কয়েকটা ট্যাকটিক্যাল শব্দ রয়েছে, সেইগুলো সঠিক সঠিক সময়ে তোমার প্রয়োগ করলেই ম্যাচ তোমার হাতে। যেমন হলো গিয়া ও আচ্ছা জানতাম না তো, তাই ও মা তাই বুঝি, ও এ তো আমি জানি, খুব ভালো, বাড়িতে জানে সমাজ মেনে নেবে, কে দেয় মুখে নেবে, না না এই মানে খাবার খাবার মুখে নেবে, না 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 তুমি শুধু আমারগুলা বলবে তাহলেই হইব, বেশি কিছু অ্যাড ফ্যাড ফ্যাড করতে যাবো না, তোমার যা শব্দ কোষ দেখতে পাইতাছি, ওরে বাবা। যাই হোক অনেক টেনি হলো, এবার আমি যাই, এবার সময় হয়ে গেছে যেতে হবে আমাকে। আরে আরে তিন দিন স্নান করো নাই, গা দিয়ে পচা সুয়ারের মতো গন্ধ বেরোচ্ছে, একটু দয়া করো মাইয়ার উপর, হ্যাঁ একটু ডিও লাগায় যাও। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, এলাম। 2 hours later এই কাঁদো কেন, মাইয়া আসে নাই নাকি? হ্যাঁ তাহলে কি হয়েছে, উঠে চলে গেছে, রিজেকশন করে দিছে নাকি, থাপ্পড় খাইয়া চলে আসো আবার, কি হইলো? দেয়ার ইজ নো মাইয়া, এবার ফার্স্ট ইয়ারের ছেলেগুলো ভাই ফেক আইডি বানিয়ে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আহা কি কষ্ট, মাথায় নষ্ট, আমি কি বলি তোমার মেয়ে লাগবো তো, চলো এক কাজ করি পাবজিতে ঢুকি গা, আমি না হয় ক্যারেক্টার মেয়ে করে নিচ্ছি, হ্যাঁ তুমি তুমি ছেলে আমি মেয়ে, চলো পাবজিতে মেয়ে হয়ে আমি খেলছি, এসো এসো এসব ফালতু জিনিস রাখো গা, কিছু করার নাই, ওই ওই ছেলে ছোকরাতে আমরা পরে দেখে নিবো, পোলাপানদের এমন দিমু না সামনে পেলে, যাই হোক চলো পাবজি খেলি, আমি মেয়ে হইতাছি তুমি ছেলে, চলো বলছিস চল। A few moments later লাগলে বলো।
লাগলে বলো মামা লাগলে বলো আরে আরে লাগলে বলো।